মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বৌমা, বৌমা গো, কথা বলি মা, সবার ব্যাপারে না এতটা জাজমেন্টাল হয়েও না, মানুষকে বিচার করতে যেও না। যদি মানুষকে এভাবে বিচার করতে যাও না, তাহলে দেখবে তার তলও খুঁজে পাবে না, কুলও খুঁজে পাবে না। এই দেখো, এই একটু আগেও আমাকে কিরকম দূরে ঠেলে দিচ্ছিলে, আর এখন এখন আমাকে আঁকড়ে ধরতে চাইছো। আর আমার বন্ধুরা সবাই যে আমাকে ভুল বুঝেছে, সবার বক্তব্য হলো যে আমি কেন পরাগকে আর পলাশকে জেলে পাঠিয়ে দিইনি। কি হতো বলো তো জেলে পাঠালে? ওদের চাকরি চলে যেত, এই বাড়ি সকলের চলতো কি করে? পুতুলদির তো চিকিৎসাটাও হতো না। তাই এতগুলো উপযুক্ত কারণের মাঝে না আমি আমার কারণটা গুটিয়ে নিয়েছি, আর এই কারণে যদি কেউ আমার পাশে না থাকে, আমি তাহলে একটাই কথা বলবো, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কি ব্যাপার মা, কি এখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধছো? আশ্চর্য, কি বাড়িতে কি রান্না বান্না হয়নি নাকি আজকে? টাকা আমার যা শ্রাদ্ধ হওয়া সে তো হচ্ছেই, এরপরে কি বাড়িতে খেয়েও যেতে পারবো না? বাহ, কি তোমার তো রান্না করার কথা ছিল আজকে। বউ তো রান্না করছে, সে তো আমাকে কখনো রান্না করতে দেয় না। ও আচ্ছা, তার মানে তুমি কি ওই একদিনের জন্য এই প্রতীকী রান্না করেছিলে নাকি? যেটা করেছিলে সেটা ওই একদিনের জন্য প্রতীকী, তাই তো? তোমাদের খাবার পাওয়া দিয়ে দরকার তো, খাবার পেলেই তো হলো। না হলো না, অসুবিধে আছে মা? আমার অসুবিধে আছে? দেখো, টাকা পয়সা আমি যা দিচ্ছি সেটা তো আমিই দিচ্ছি, ফলে আমার চয়েস থাকা উচিত যে আমি কার হাতে রান্না খাবো আর কার হাতে রান্না খাবো না। তাছাড়া যে কোনো সময় আমাদের তো যে কোনো একটা কিছু বিপদ ঘটেই যেতে পারে, তাই না? খাবারের মধ্যে কে কি মেশাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। বলি ও কি কথা, বাজে কথা বলবে না, একদম বলু, বলে দিলুম। সকালে সকালে কেঁচে কেঁচোর 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 শুরু করে দিয়েছে। আই, তোর জুতোটা খেয়ে দে, বাড়ি থেকে বেরো, যা স্কুল কাছারি আছে, যা তো বেরো বাড়ি থেকে, বেরো। তুই শান্তিতে থাকতে দে আমাদেরকে বাপু। বাহ 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 মা, তুমি তো দারুণ পাল্টি খেয়ে গেছো, পুরো পাল্টি খেয়ে গেছে মা, দারুণ ব্যাপার তোমার দেখতে পাচ্ছি না? তোমার ব্যাপারটা অনেকটা সেই শ্রাবণের আকাশের মতো, এই রোদ আবার এই মেঘ। বাহ বাহ, আমি কত কথা শুনলাম, কত কি শুনলাম, এখন তো দেখছি সব ঠিকই আছে আগের মতো। হেটে না বসলি, বল কি বলছিস বল। একজন আমার টাকা নেবে, আমার টাকা নিয়ে আমাকেই দুর্মুশ করে যাবে, আর তাকে তুমি মাথায় চড়াবে সেটা তো হতে পারে না, কখনো হতে পারে না। ঠিক আছে, আমার টাকা দেওয়ার কথা আমি তাকে দিয়ে দিয়েছি, তুমি এবার ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। কেন, কিসের জন্য? ওকে টাকা দেওয়া হয়েছে, ওকে ওর বাপের বাড়িতে থাকতে দেবে না? মা মা, তোমার ছেলেকে বলো আমার বাপের বাড়ির সম্বন্ধে যেন কোনো কথা না বলে। বেশ করবে, বলবে 112 বলবে, যার গায়ে লাগে না সেই কথাগুলো বল। তোমার বাপের বাড়ির লোক তো তোমায় ভুলেও দেখে না, তোমার খোঁজ খবরটা পর্যন্ত তো নেয় না ওরা। এই যা ভরসা হচ্ছে এই আমরা, আসার সময় যে হাতে করে কিছু নিয়েও আসবে সেটাও করে না। আমার দাদাকে নিংড়ে শেষ করছো, আবার বড় বড় কথা বলছো। এই তোমার তো কোনো শাস্তি হয়নি, তোমার দাদা না হয় টাকা দিয়ে পার পেয়ে গেছে, কিন্তু তুমি তুমি ঠিক কি করে পার পাবে বলো তো পলাশ? আমি না সত্যি সেটাই ভাবছি, সামনে তোমার বিয়ে, আর এখন যদি তোমার জেল হয়, এ বাবা কি হবে?
তোমার শ্বশুর বাড়ির লোক প্রতীক্ষার সাথে তোমার বিয়ে দেবে? আমার তো মনে হয় না। আর দেখো, প্রতীক্ষা তো একটা চাকরি বাকরি করা মেয়ে, তোমার থেকে অনেক ভালো ছেলে পাবে, অনেক বেটার ছেলে পাবে। আমি সত্যি ভাবি জানো তো, যে প্রতীক্ষা কেন তোমার সাথে আছে, কিসের জন্য আছে। তাই বলছি পলাশ, তোমার দাদা যখন আমার ব্যাপারে কোনো কথা বলবে কিংবা আমি যখন তোমার দাদার ব্যাপারে কোনো কথা বলবো, তার মাঝে তুমি কথা বলবে না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? তুমি কি ভেবেছো বলো তো, এই ভয় দেখিয়ে সবাইকে কিনে নিতে পারবে তুমি? সকাল বেলায় উঠে বাড়িতে এত অশান্তি আমার ভালো লাগে না পলু, একদম চুপ করে থাকো। ছোট দেওর হয়েছো, ছোট দেওরের মতন থাকো। বাহ 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 বাহ, মা তুমি তো আজকে পুরো উল্টো সুর গাইছো। হ্যাঁ, কালকে তুমি একরকম কথা বলছিলে, আজকে আবার সম্পূর্ণ বিপরীত কথা বলছো, কি ব্যাপার বলো তো? দাঁড়াও দাঁড়াও, যে টাকাটা আমি ওকে দিয়েছি তার থেকে কি তোমাকে কোনো ভাগ দিয়েছে নাকি? ঠিক করে বলো। আর তোমাকে তো 200-300 টাকা দিলেই হয়ে যায়, 200-300 টাকা দিয়ে তো তোমাকে কেনা যায় মা, কি ব্যাপার? হ্যাঁ বলো আমায়, কি সেই জন্য কি একেবারে সুটটা পাল্টে ফেললে? একদম বাড়াবাড়ি করবি না, কি চল মারবি তুই আমাকে? হ্যাঁ চল মারবি তুই? শোন, সমস্ত টাকা পয়সা দেবো আমি, বন্ধ করে দেবো, কিন্তু বন্ধ করে দেবো আমি, দেখি তারপরে কি করে চলে। ও তুমি টাকা বন্ধ করে দেবে বুঝি? দে দেখ, বন্ধ করে দেখ, দেখ আমা আমি কি করতে পারি, দেখ দেখি তুই কত টাকা বন্ধ করতে পারিস, দেখি তোর কত ক্ষমতা। শোনো, তোমাদের যে খাবার দেওয়া দেওয়া হচ্ছে না, সেটা কিন্তু সৌজন্য, তাই তোমরা কেউ জোর করতে পারো না, কেউ বলতে পারো না যে এই রান্নাটা একেই করতে হবে, যে যেটা করে দেবে সেটা খেয়ে নেবে। আর মায়ের বয়স হয়েছে, মায়ের যদি মনে হয় মা রান্না করবে, মা রান্না করবে, আর মায়ের যদি মনে হয় মা রান্না করবে না। দরকার হলে বাড়িতে রান্নার লোক রাখতে হবে, কিন্তু জুলুমবাজি করা চলবে না। আমি পরিষ্কার করে একটা কথা বলছি, মা আর রান্নাঘরে ঢুকবে না, আমি মাকে রান্নাঘরে ঢুকতে দেব না। এ তো দেখছি মার থেকে মাসির দরদ বেশি। বাহ, তাই না তাই? হ্যাঁ গো, মায়ের থেকে মাসির দরদই বেশি, কি করি বলো, কলিকাল তো, দেখতেই তো পাচ্ছি যা সব ঘটছে বাড়িতে। বাড়ির বড় বউকে তার বর, তার দেওর এবং তার দেওরের হবু স্ত্রী মিলে খুন করার চেষ্টা করেছে, তারপরেও জোর গলায় কথা বলছে। আচ্ছা কি ভেবেছো গো তোমরা, সই সাবুত করিয়ে নিয়েছো, সবটা হয়ে গেল? দেখো টাকা দিয়ে না সবকিছু পূরণ হয় না, আমি যদি চাই আমি কিন্তু বলতে পারি যে আমাকে জোর করে তোমরা সাইন করিয়েছো, আমি যদি চাই আমার নতুন করে কেসটা ইনভেস্টিগেট করতে বলতে পারি, এটা কিন্তু তোমরা ভুলো না। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।